ই ফেরদৌস এবং লুলু ই জান্নাত, তারা দুই বোন। স্বাধীনতা সংগ্রামের সময় কুষ্টিয়া শহর থেকে তারা চলে গিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর এলাকায়। সেখানে একটি স্বাস্থ্য কমপ্লেক্সে তারা নার্সের কাজ করেছেন। সেই স্বাস্থ্য কমপ্লেক্সে বাংলাদেশের স্বাধীনতার জন্য যারা সংগ্রাম করেছিলেন, সেসব বীর সেনা এবং দামাল ছেলেদের যারা আহত হয়েছিলেন, গুলি লেগেছিল, সেই সব সংগ্রামী মুক্তিযোদ্ধাদের 9 মাস সেবা দিয়েছেন এই দুই বোন। যেহেতু এখানে থাকার মতো অবস্থা আমাদের ছিল না, পাক সেনারা ঢুকে পড়েছিল এবং সে সময় আব্বা মনে করলেন যে আমাদেরকে নিয়ে এখানে থাকা তার পক্ষে সম্ভব না। উনি তখন চিন্তা করলেন যে আমরা মানে বর্ডার ক্রস করে ভারতে চলে যাই, যার জন্য আব্বার উৎসাহে এবং আব্বাই দায়িত্ব নিয়ে আমাদের নিয়ে গেছেন ভারতে। ওখানে যাওয়ার পরে তারপরে আমরা শিকারপুর বর্ডার ক্রস করি, করার পরে তারপরে ওইখান থেকে একটা হয় সার্কুলার আসে যে যেহেতু প্রচুর কলেরা এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা রুগী, ওনারা ওটা পাচ্ছিলেন না, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা আসে যে তোমরা যে যেখানে আসো, ডাক্তার অথবা নার্স অথবা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তোমরা আমাদের সাথে যোগ দাও, তা না হলে এটা তাদের জন্য এটা অপ্রতুল ছিল। যার কারণে তখন আব্বা বললেন কি যে আমার তো ছেলে নাই, তোমরা তো আমার মেয়ে, তোমরা কি এই কাজ করতে পারবে? আমরা সোৎসাহে বলেছিলাম যে আমরা পারবো, আমরা করবো। মানে তখন আমাদের এরকম একটা মনোবল ছিল যে হ্যাঁ, এই কাজটা আমরা কিছু না পারি, সেবা করে ওদেরকে সুস্থ করে দিলে ওরা তো আবারও বন্দুকটা হাতে তুলে নিতে পারবে, আবারও যুদ্ধ করতে পারবে, তখন আমরা একটা স্বাধীন দেশ পাবো। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য ইমার্জেন্সি কল করতো যখনই কোনো রুগী গেছে, এবং ডাক্তাররা তখনই আমাদেরকে কল করছে যে আপনারা আসেন, এরকম যুদ্ধাহত মুক্তিযোদ্ধা কারোর পা কারোর হাত গুলি লাগা এটা সেটা নানান রকম, মানে সেই সময় যেটা হয় আর কি। হ্যাঁ, তো সেই সময় আমরা সেই সময় অপারেশন থিয়েটার এবং তাদের সেবা একসাথে করেছি। হ্যাঁ, ডাক্তারদের সাথে অ্যাসিস্ট করছি ওটিতে, উইথ তাদের যেটা সেবা দেওয়ার দরকার সেটাও করেছি। আপনার কি কখনো কোনো মুক্তিযোদ্ধাকে দেখে খুবই খারাপ লেগেছে? আমার হাতে চাপাতে হাতে চাপ ধরে রাখলাম, আলি হোসেন সাহেব চেষ্টা করে আমার হাতে তার জীবনটা আছে, ও খুব কষ্ট করেছে, এখনো আমার মনে আছে। আমি ওনার কাছে কাগজ দিয়েছি, নামটা কি শাহিন, অনেক কষ্ট করে আমরা জোগাড় নামটা জোগাড় করেছিলাম, ওনার নামটা কি তোমার পাখিতে জানা কি বেঁচে ছিলেন না মারা গেছে, তারপরে জানা গেল যে ওর বাড়ির রাজশাহী নাম শাহিন, এই পর্যন্ত। কিন্তু আমার আমি এখনও বলি যে আমার বাবা মা নিশ্চয়ই জানে যে আমার ছেলে হয়তো ফিরবে, কিন্তু সে তো ফিরবে না, তার জন্য খুব কষ্ট লাগে। তো আপনারা যখন দেশে ফিরে আসলেন তখন এসে কী দেখতে পেয়েছেন? সব বিধ্বস্ত, কোনো কিছুই ছিল না, আমাদের ঘরে একটা মশার ফিলিটা, আর যত বাড়ি ঘর রাস্তাঘাট কলকারখানা সব একদম ভাঙা চোরা, সমস্ত আর পোড়ানো টোড়ানো সমস্ত কিছু। স্কুলে বাজারের সামনে বিরাট একটা ঘর, আমার সৌভাগ্য হয়েছিল আমরা কুষ্টিয়া থেকে, সারা শুধু কুষ্টিয়া না সারা দেশে বাংলাদেশ, আমিও গিয়েছিলাম। তারপরে আমার সৌভাগ্য হয়েছিল লাইনের মানে শাড়ির প্রথম দাঁড়ানো, এরকম দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে পারে উনি নামলেন বেশি অনেকক্ষণ পরে, ঘুরে আসার কথা ছিল কিন্তু অনেক পরে আসলেন। আসার পরে আমি প্রথমে লাইনে আমাকে খালি একটা পেটে খুঁজে দেয়াল। আর একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেটা আবার পুনরুদ্ধার যেটাকে বলে, সেটা সামাজিক হোক আর্থিক হোক সমস্ত দিক দিয়ে যে একটা পুনর্গঠন পুনরুদ্ধার, এটা তো সময় সাপেক্ষের ব্যাপার, তো সেটা হচ্ছে, সেটা হচ্ছে, অনেকটা হয়েছে। স্বাধীনতার এই 50 বছরে এই দুই বোনের চাওয়া বাংলাদেশ আরও সমৃদ্ধি হোক। তহিদি হাসান, প্রথম আলো, কুষ্টিয়া।